আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইদানিং খেয়াল করবেন ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ছোটোখাটো অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে ফাতেমা ধান চাষ করে এক বিঘায় 50 মণ ফলন পাওয়া যাচ্ছে, মানে ধান পাওয়া যাচ্ছে, এবং এক বিঘা জমিতে ফাতেমা ধান চাষ করে 1 লাখ টাকা পর্যন্ত কৃষকরা লাভবান হচ্ছেন, বা প্রতি ছড়ায় ফাতেমা ধানে 1000টির বেশি ছড়া পাওয়া যাচ্ছে। এ বলে একটি সিন্ডিকেট, একটি চক্র কিন্তু দেশে প্রচুর বীজ বিক্রি করছে, এবং কিছু কৃষক না বুঝেই এই বীজগুলো ক্রয় করে প্রতারিত হচ্ছেন। আসল ঘটনাটি কী, আসলে এই প্রতারণার মূলে মানে কী লুকিয়ে আছে, সেটি আপনাদেরকে আমি জানানো সামাজিক দায়িত্ব বোধ করছি। আসল কথা, ব্যাপার হলো যে ফাতেমা ধান হলো একটি হাইব্রিড ধানের সেগ্রিগেটেড লাইন। সেগ্রিগেটেড লাইন হলো, আপনারা জানেন যে হাইব্রিড ধানের বীজ প্রতি সিজনেই বাজার থেকে ক্রয় করে তা চাষাবাদ করতে হয়, অর্থাৎ এক সিজনের বীজ আরেক মৌসুমের জন্য রাখা যায় না, বাট উপশি এবং স্থানীয় জাতগুলো আমরা এক সিজনে চাষ করে পরবর্তী মৌসুমে চাষাবাদ করতে পারি। অ্যান্ড ফাতেমা ধানটি যেহেতু হাইব্রিডের একটি সেগ্রিগেটেড লাইন, তাই পরবর্তী বছরে প্রথম বছরে যদি তারা বিঘায় 30 মণ ফলন দেয়, পরের বছরে তারা 15 মণ ফলন দেবে, এবং পরের বছরে কিছু গাছ লম্বা, কিছু গাছ খাটো, এবং কিছু গাছে ফলন বেশি, কিছু গাছে ফলন কম, কিছু গাছ আগে পাকবে, কিছু গাছ পরে পাকবে। অর্থাৎ অনেক কৃষক সর্বশান্ত হয়ে যাচ্ছেন এই ফাতেমা বীজ, মানে ফাতেমা ধান চাষ করে। আসলে এই ধরনের গুজবে আপনারা কান দেবেন না। আর বাংলাদেশে বীজ আইন 2018 এর মতেও এ ধরনের বীজ, অর্থাৎ অনুমোদনহীন বীজ ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ। সুতরাং ফাতেমা বীজ সম্পর্কে যে অনলাইনে যে প্রচারণা চালানো হচ্ছে বা গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। এবং ফাতেমা ধান ছাড়াও আমরা জানি যে বোরো মৌসুমে কিছু বিড়ির, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উচ্চ ফলনশীল ধানের জাত আছে, বিড়ি ধান 89, বিড়ি ধান 92, বিড়ি ধান 67, বিড়ি ধান 74, বিড়ি ধান 29 মেগা ভ্যারাইটি। এ ধানগুলো চাষ করে আপনারা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন, এবং এ ধানগুলোর ফলন বিঘায় প্রায় 25 থেকে 30 মণ বা তারও বেশি হয়ে থাকে। সুতরাং ফাতেমা ধানের পিছনে আপনার না ছুটে আপনারা উচ্চ ফলনশীল উপশি বা হাইব্রিড ধান, যেগুলোর ফলন ভালো, যেগুলো সরকার অনুমোদিত, সেগুলো চাষ করেন, তাহলে আর প্রতারিত হবেন না। ধন্যবাদ সকলকে।